Qual? আমি কাজ করি তুমি কি করো? আমি দেখালে নিয়ে বসেছি। আচ্ছা বসে থাকো, আমি কাজ করি। তো মেয়েটা আসছিল, চলে গেল। তো এখন আমরা কিন্তু বাসা চেঞ্জ করছি। আগে যে বাসায় ছিলাম তো ওই বাসাটা চেঞ্জ করছে, আমরা নতুন বাসায় আসছি। এটা হলো আমাদের নতুন বাসা। তো এটা আর আমার ভাত খাবা? হ্যাঁ, তো আমার ভাতিজা আসলো, বললো যে ভাত খাবে, তা ওকে ভাতটা দিয়ে নিই, পরে তোমাদের সাথে কথা। আমার ভাতিজা আসছিল, ওকে ভাত দিয়ে দিলাম, দেওয়ার পর তোমাদের সামনে আবার ফিরে আসলাম। তা আমার নতুন বাসা ঘুরে দেখাই নাই তোমাদের, পরে দেখাবো। এখন আমি একটা পিঠা বানাবো, এটা হলো তেলের পিঠা। তো পিঠাটা আমি বানাই, তোমরা দেখতে থাকো, পিঠাটা বানানো শেষ করে তারপর তোমাদের সাথে কথা বলবো এবং বাড়িটা ঘুরে দেখাবো যে আমরা নতুন বাসায় কেমন নিছি। তা এখন চলো পিঠা বানাই। কি জাকিয়া, এই মেয়েটা আবার আসছে, কিছু কইবা না? আমি কি করতেছিলাম, ও তাই দেখতেছিল আর হাসতেছিলাম। তা যাই হোক, চলো কি করি দেখো। তো জগের পানিটা আমি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এই চিনি দিয়ে, লবণ দিয়ে আর হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মেখে নিলাম, গুলিয়ে নিলাম। গুলিয়ে নেওয়ার পরে কিছুটা আমি জগের মধ্যে রেখে দিলাম আর অল্প পরিমাণ পানি নিছি। তো এই পানির মধ্যে অল্প অল্প করে আটা দিব আর অল্প অল্প করে গুলা গুলিয়ে নিব। অল্প অল্প করে গুলাটা গুলিয়ে নিলে পিঠাটা সুন্দর হয়, আর যদি একবারে দেওয়া যায় তাহলে পিঠাটা সুন্দর হয় না। এই কারণে আমি অল্প অল্প করে দিচ্ছি আর পিঠে গুলাটা গুলিয়ে নিচ্ছি। তো আমার গুলা গুলা শেষ, সব কিছু গুলিয়ে নিচে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আধ ঘন্টা পর ফিরে আসব। তা আমি এগুলা ঢেকে দিয়ে আমি তো এগুলো সব গুছিয়ে নিচ্ছি, সবগুলো সরিয়ে নিচ্ছি। কাজ করতে গেলে কত কি লাগে। এই মরিচগুলো আমি রোদে দিছিলাম, তা এখন আমি উঠিয়ে নেব। সকালবেলা রোদে দিছিলাম, সারা দিন রোদ পাইছে, এখন তো বিকাল হয়ে গেছে, তাই এখন উঠিয়ে নেব আর এই বয়মটার মধ্যে তুলে রাখব। তো মরিচগুলো ভরি, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব। মরিচগুলো আমার উঠানো শেষ হয়েছে, এখন এই তো ঢাকনা দিয়ে ঢাকলাম। কতগুলা মরিচ পড়ে গেছে গা। হ্যাঁ আচ্ছা, এখন এটা আমি ঘরে নিয়ে যাই। এটা হইলো আমাদের নতুন বাসা, এটা হলো আমার রান্নাঘর। এই তো প্লেট বাসন গুলো এভাবে রাখছি, এখনো ধুই নাই, ধুয়ে নিব পরে, কাজগুলা শেষ করে নিই তারপর।
এটা হলো রান্নাঘর, এখানে মানে টিন দিয়ে বেড়া, কিন্তু টিনের বাড়ি হলো, বাড়িটা অনেক সুন্দর লাগে, এই কারণে এই বাসায় আর কি আমরা রুম নিছি। তো এই তো অন্ধকার, লাইটটা জ্বালাই। এটা হলো জানালার পাশে, মানে বিছানার পাশে যে জানালাটা, তো এই জানালার পিছনে দেখেন কত সুন্দর খোলা মাঠ, একদম খোলামেলা পরিবেশ, খুবই ভালো লাগে। এর জন্য এই বাসা আমাদের নেওয়া হয়েছে। এটা হলো বাহি, এটা হলো রুম, আর এটা হলো বারান্দা। তো বারান্দায় রান্না করা হয়, আর এই তো হলো উঠান। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাসাটা, কেমন লাগলো জানাবে। ফিরে আসলাম 8 ঘন্টা পর। আরো কিছুক্ষণ নেড়ে নিব, নেড়ে নেওয়ার পর তারপর পিঠা বানাবো। কড়াইয়ে তেলটা দিয়ে দিছি, এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গ্লাসের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এগুলো এখন আমি গরম তেলে দিব আর পিঠা বানাবো। কিভাবে বানাই তোমরা দেখে নাও। আমি আগে ভালো পিঠা বানাইতে পারতাম না, এখন ভালো সুন্দর পিঠা বানানো শিখে গেছি, তাই এখন পিঠা বানাচ্ছি। গরম তেল উপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ তাহলে পিঠাটা সুন্দর ফুলে, আর যদি নেড়ে চেড়ে না দেই তাহলে ফুলে না। এরকম করলে পিঠাটা সুন্দর ফুলে উঠে। এ জাকিয়া, তুমি হাসো কে? আমি কথা বলতেছি আর আমার পাশের রুম থেকে হাসতেছে। তো আমার একটা পিঠা ভাজা শেষ হয়ে গেলে, তো প্রথম পিঠাটা পাতিলে তুলে নিচ্ছি। তো পাতিলে তুলে নিতে আর কি কষ্ট হইতেছিল, চিকন কিছু থাকলে ভালো হইতো, এটা তো খুন্তি খুন্তি দিয়ে তোলা যায় না। পরে আমি একটা শিক বানিয়ে নিছি, দেখো এই শিকটা দিয়ে ছিদ্র করে আমি সুন্দরভাবে পিঠাটা তুলতে পারি। তো এই তো দেখো আমার এক পাতিল পিঠা হয়েছে, পাতিলটা ভরে গেছে। 1 কেজি চাউলের পিঠা বানাইছি, আর এখানে পিঠাটা প্রথম নামাইছি, নামিয়ে এখানে রাখছি, কারণ অনেক তেল পরে। এই তেলটা এখানে তো বাটিতে জমছে, এই তেলটা পরে আমি কড়াইয়ে ঢেলে দিব, এর জন্য আগে এখানে রাখি তারপর পাতিলে। তো এই তো আমার আর অল্প একটু আছে পিঠা, প্রায় ভাজা শেষের দিকে। তো এই পিঠাগুলো আমি সাজিয়ে নিচ্ছি। এটা দিব আমার পাশের রুমে, যারা আমাদের পাশে ভাড়া থাকে, পাশের রুমের ভাবি, তাকে দিয়ে আসবো। গরম জানা
তো এটা আমার পিঠা ভাজা শেষ একদম কমপ্লিট আমার ভাইয়ের মানে ভাইজ থেকে দিছিলাম তিন চারটা পিঠা ও দুইটা খাইছে তিনটা খাইছে পাঁচটা দিছিলাম আর দুইটা রাইখে গেছে রান্না শেষ করে পিঠা বানানো শেষ করে একদম এত চুলা বেসিং ফুলর সব কিছু একদম মুছে নিছি মুছে পরিষ্কার করে নিছি প্লেট বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিছি আজকে বিশ রাতে সন্ধ্যার সময় কি আমার ভাইয়ার বাসায় আসছিলাম তো ভাইয়ার বাসায় আসার সময় এই দেখেন কি কি দিছে একটা পেঁপে একটা লাউ আর হলো ভুট্টা আসার সময় চাউল আনছিল মুড়ি আনছিল সব গাড়ির মধ্যে হারাইছে আর এখন গাড়ি মানে বস্তা অদল বদল হয়েছে একজন নিয়ে গেছে গা ভালোটা আর এই দেখেন এগুলা কি দিছে উল্টা পাল্টা করছে আমার ভাইস্তে এখন এগুলাই দিছে এগুলা আর কি এই যে আমরা নিয়ে যেতেছি নিয়ে আমি রান্না করে খামো তোর পেট খারাপ হবে ভালো জিনিস মাই সেরে দিয়ে নিয়ে আইছে কি উঠবা দিয়ে দেখ